আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আমি আরেকটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে এসেছি। যে ট্রিক্সটা আসলে গত প্রায় 1.5 বছর আমি এই সাইকেলটা কেনার পর থেকে, আমার সাইকেলের মডেল হচ্ছে নেক্রো অ্যাপোলো 5, কেনার পর থেকে যে মডিফিকেশনটা আমাকে আমার চলার পথে অনেক সাহায্য করেছে, সেই মডিফিকেশনটা প্রথমে আপনাদেরকে একটা ইন্ট্রো দেওয়া প্রয়োজন। তা হচ্ছে সাইকেল কিভাবে সাইকেলের উপর বসতে হয়, এটা নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের ইয়ে আছে। কেউ আমরা একদম সোজা হয়ে বসি অ্যাটেনশন হয়ে, কেউ আমরা একটু কুঁজেও হয়ে বসি, কেউ আমরা একটু শুয়ে পড়ে সাইকেল চালাই। বিভিন্ন সাইকেলের বিভিন্ন ধরনের স্টাইল থাকে, রেসিং সাইকেল, কমিউটার সাইকেল, আপনাদের মাউন্টেন সাইকেল, বিভিন্ন ধরনের আপনার বসার স্টাইল সাইকেল ভেদেও হয়ে থাকে। তো আমরা সাধারণত যারা বাসা বাড়ি, অফিস, কোচিং, ইউনিভার্সিটিতে সাইকেল ব্যবহার করি, তাদের আসলে কীভাবে বসলে ভালো হয় এগুলো নিয়ে অনেক মতভেদ আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি আমার শেয়ারটা, আমার ফিলিংসটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার কীভাবে বসলে ভালো লাগে, এবং ওই অনুযায়ী আপনাদেরকে যে ট্রিক্সটা আমি দেখাবো যে এই কাজটা করলে এভাবে করে আপনারা আপনাদের এই জিনিসটাকে ভালো রাখতে পারবেন, তো আমার মনে হয় যে সেটার একটা রিভিউ দেওয়া আপনাদেরকে প্রয়োজন। তো আমি আজকে আপনাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেকরাইজার। নেকরাইজারটা কেন লাগে? ওয়েল, সাধারণত যারা একটু লম্বা হয়ে থাকেন, যাদের জন্য হ্যান্ডেলটা একটু নিচে, তাদের হ্যান্ডেলটা একটু উঁচু করার জন্য নেকরাইজার লাগে। মাঝে মাঝে যারা স্ট্যান্ড করেন, স্ট্যান্ডের বিভিন্ন কাজ করার জন্য, আপনার স্ট্যান্ড করার জন্য নেকরাইজারের প্রয়োজন হয়। তো আমার নেকরাইজারটা এই জন্য দরকার হলো যে আমি ছোটবেলা থেকে বিএনসিসি করতাম, আপনার চেয়ারে সোজা হয়ে বসে থাকা আমার খুব পছন্দের ছিল, এবং হচ্ছে আমি একটু কুঁজো হয়ে বসে থাকলে আমার পিঠে ব্যথা হওয়া শুরু করতো। ফলে আমি যখন নতুন নতুন সাইকেলটা কিনলাম, সাইকেল কেনার পর প্রথম আমার মনে আছে আমি ফ্যান্টাসি কিংডম পর্যন্ত রাইড করে বা ব্যাক বাসায় ফিরে আসার পথে আমার কোমরের দিকে খুব ব্যথা শুরু হয়, যে আমি একটু, আমি যখন সাইকেলটা নেই তখন এইটা একটু নিচে ছিল, একটু কুঁজু হয়ে একটু একটু এই জায়গাটা আমার একটু বেন্ড হয়েছিল, একটু একটু বেন্ড হয়ে থাকার কারণে আমার পিঠে ব্যথা শুরু হয়। তো আমার কাছে মনে হয় যে এটা কী করা যেতে পারে, তখন আমি দেখলাম যে না, হ্যান্ডেলটাকে একটু উঁচু করে নিলে, অর্থাৎ আমি যদি একটু এভাবে করে আমার বডিটাকে শেপ করে চালাই, তখন আমার মেরুদণ্ডটা আপনার একটা অ্যালাইনমেন্টে থাকে, তখন আমার কাছে মনে হয় যে না, দিস ইজ কমফোর্ট ফর মি। এবং আমি এটা নিয়ে প্রায় আপনার একদিন 68 কিলোমিটার আপ ডাউন রাউন্ড করেছি, এবং আমার কাছে ওই বাইক রাইডিংয়ের সময় নেকরাইজারটা ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে না, হ্যাঁ, এখন সাইকেলটা চালিয়ে আমি মোটামুটি, আমার কাছে মনে হচ্ছে যে কমফোর্টেবল। তো আমি যখন বসি, আপনাদেরকে আমি আমার সাইকেলে বসে দেখাচ্ছি যে কীভাবে এটা আমাকে আমার মেরুদণ্ডটা সোজা করে রাখছে। খুবই সহজ, আমি যদি সাইকেলটাতে উঠে বসি, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইকেলে উঠে গেছি, এবং এই আমি ঠিক এইভাবে সাইকেলটা চালাই, এবং আমার পিচটা ঠিক এভাবে সোজা থাকে, এবং আমি খুব ইজিলি এইভাবে আমি অনেক দূর পর্যন্ত আমি যেতে পারি, এবং হচ্ছে যে আমার আমার কাছে এটা এটা খুব কমফোর্ট ফিল হয় যে আমি আমি নেকরাইজারের মাধ্যমে খুব সহজে, এবং আমার কন্ট্রোলিংটা অনেক ভালো হয়, এবং আমার কাছে মনে হয় যে এটা আমার মেরুদণ্ডটাকে অনেক হেল্প করে। সুতরাং নেকরাইজার আপনারা বিভিন্ন কারণে ইনস্টল করতে পারেন, তো আমি নেকরাইজার ইনস্টল করেছি আমার মেরুদণ্ডটাকে সোজা রাখার জন্য, কারণ আমার কাছে মনে হয় আমি সাইকেল নিয়ে রেস করি না, আমার কাছে মনে হয় কুঁজো হয়ে অনেক দূর পর্যন্ত চালানো আমার জন্য খুব বিরক্তিকর, মনোটোনাস এবং পেইনফুল। তো এই সকল ব্যথা এড়ানোর জন্য সাইকেলটা আমি আমার নিজের কমফোর্টের জন্য ব্যবহার করি। সাইকেলটা আমি স্টাইলিশ বা খুব সুন্দর আমাকে দেখাবে, আমাকে ড্যানিয়েল ম্যাক্সওয়েলের মতো দেখাবে, আমি ওর জন্য আমার সাইকেলটা ব্যবহার করি না, আমি সাইকেলটাকে আমার কাজে ব্যবহার করি, আমি সাইকেলের জন্য নিজেকে উৎসর্গ করি না, এই জন্য আমি সাইকেলটাকে এভাবে মডিফাই করে নিয়েছি, আমার নিজের স্বাস্থ্য যেন ভালো থাকে। আই হোপ আপনারাও এভাবে আপনাদের সাইকেলটাকে বিভিন্নভাবে মডিফাই করবেন, যেন আপনারা সাইকেলটা খুব সহজে চালাতে পারেন, এবং দিন দিন আপনাদের স্বাস্থ্য যেন আরও ভালো হয়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।